14 তারিখ সকাল বেলা দেখা একদম পিনিকের মেলা, আমার মতো সিঙ্গেল আছো যারা যারা, আমার কমেন্ট বক্সে সারা দেও একটু তারা। মনের কোকিল মনের কথা কয় না আমায় খুলে, আপনি কি আমার সিরিয়াস মারছেন না মজা করে মারছেন? আমি তোরে সিরিয়াস মারছি। তাহলে ঠিক আছে, আমি আবার মজা একদম পছন্দ করি না। রাত 10টায় মাহফিলে বসে বসে জি মারছিলাম, ঘুমে ডোলে পড়ে যাব, এমন সময় হুজুর মাইকে জোর গলায় বললেন, দাঁড়ান। আমি কিছু না বুঝেই দাঁড়িয়ে গেলাম, সবাই আমার দিকে ফিরে খুব প্রশংসা করলো, মাশাল্লাহ, মারহাবা, বন্যা বয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য 5 লাখ টাকা দান করবে এমন একজন ভাই পেলাম, আর কে কে আছেন দাঁড়ান। রাত 10টার পর 11টা না বেজেও আমার 12টা বেজে গেল। আরেকটা বেটাই ঘুষে ঘুষে লাগছি, মনে হইতেছে ওর শহর নাম হলো যেটা। আমার ভিডিওতে যারা এনে লাগছে না লাগতে দে দেবো, মাই একটা ভাই গেছি রাস কন্যা মতন। এ রে ওটা মনে কাম হইতো না ওটা, এ রে রে হাই হাই রে, একটা মাইয়া রে বাড়ি মেরে মেরে মাইয়া ডাল মাইরা তে গেছে গা বাড়ি মেরে দর পিছে না, মনে একটা সুন্দর মাইয়া দেখলাম এটা রে পড়ে। আরে এটার একজন আছে, আমি সিঙ্গেল আছি, ভালোই আছি ভাই।